আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন লাইট জ্বলছে। আমি কাছে গিয়ে দেখলাম ফ্যানও চলছে, টেবিল ফ্যান অর্থাৎ ছোট ছোট ফ্যানও চলছে। এটি একটি বাজার, লাইট জ্বলছে, প্রত্যেকটি দোকানেই একটা দুইটা করে লাইট জ্বলছে। এখন রাত 12টা বাজে, আমি এসেছিলাম এটি পূর্ব বাড্ডার পাঁচতলা বাজারে। এসে দেখি কোনো কাস্টমার নেই, কোনো দোকানদার নেই, কিন্তু লাইটগুলো চলছে, ফ্যানও চলছে। অথচ আমাদের দৈনন্দিন মৌলিক চাহিদার মতো বিদ্যুৎও একটি গুরুত্বপূর্ণ চাহিদা। অথচ এভাবে আমাদের বিদ্যুৎ অপচয় ঘটছে দেখার কেউ নেই। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এটা যেন দ্রুতই পদক্ষেপ নেয় এই বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য। তবে প্রশ্ন হলো, এই কন্টিনিউ সারা রাতব্যাপী এভাবে কেন বিদ্যুৎ অপচয় হবে? প্রত্যেকটি বাজারেই সাধারণত একজন নাইট গার্ড থাকে। এই দা বটি এখানে চুরি করার জন্য যদি কেউ এসেও থাকে, সেই নাইট গার্ড সে তো এটা দেখবে। আমার ধারণা এরকম বাংলাদেশের অনেক বাজারেই এভাবেই বিদ্যুৎ অপচয় ঘটছে। এই বিদ্যুৎ অপচয় রোধ করার জন্য আমি সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।